গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি রিম্পা, আমার চ্যানেল আরডি বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে শুরু চলে আসলাম। তো আজ আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। তো এখন আগে যেটা আমি সকালবেলা তোমাদের এখানকার মনোরম দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর দেখেছো গাছের মধ্যে তিনটি ফুল ধরেছে, খুব সুন্দর। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা আমি 4:30 নাগাদ উঠেছি, উঠে সকালবেলা রুটি করলাম। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের সাথে পৌঁছে যায়। তো চলো, আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম, যেহেতু ডেইলি ব্লগ আমাদের, তো কী দেখাবো তোমাদেরকে বলো সকাল থেকেই, তার জন্য ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করে দিলাম। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো দেখা যাক কী করি না করি। আর সকালবেলা তো রুটি করলাম, তো রুটিটাও করলাম, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর রুটি তার সাথে ইয়ে ছিল, ঘুগনি ছিল। তো আর রাত্রে ঘুগনিটা বানিয়ে রেখেছিলাম, সকালবেলা যেহেতু ডিউটি যাবে টিফিনে দেবো তার জন্য। তো চলো আমার পুরো ব্লগটা দেখতে থাকো, আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, আর তোমাদের কী ধরনের ভিডিও দেখতে ইচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবে, অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সামনে নিয়ে আসার। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আটা মাখলাম, আটা মেখে রুটি বানালাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি তখন বাচ্চা ভোর 4:30 নাগাদ, 4:30 নাগাদ উঠে রুটি বানালাম। তো এখানে প্রচুর ঠান্ডা পড়েছে কি বলবো, মানে সকালবেলা উঠে যে রুটি বানিয়ে টিফিন বানিয়ে দেব সেটা মানে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই বলো, বানিয়ে দিতেই হবে। তো দেখো আমি আটাগুলো ভালো করে মেখে নিচ্ছি, মেখে আমি ঝটপট রুটিগুলো বানিয়ে দিতে হবে, না হলে দেরি হয়ে যাবে। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে রুটিটা বানাই। তো দেখো আমার আটাটা ভালো করে পুরো মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি রুটিটা বেলে নেব, আর আমার কাছে বেলনি আর চাকি নেই, তো আমি এখানে টেবিলের মধ্যেই রুটিটা বেলে নিই একটা ইয়ে নিয়ে, কি বলবো ওইটাকে, একটা পাইপ আছে মানে রুটি বলার মতো, তো এখানে এখনও কিনিনি, একটা কিনবো। তো দেখো আমি রুটিগুলো বেলে নিয়েছি, তেমন সুন্দর করে রুটি বানাতে পারি না, তবুও রুটি বানিয়ে নিলাম। মানে বেলনি চাকি হলে রুটিটা কিন্তু বানাতে পুরো গোল গোল হয়, আর এখানে তো মানে কি বলবো টেবিলের মধ্যে বানাতে অনেকটাই অসুবিধা হয়। তো দেখি মানে যখন যাব আবার মার্কেটে, তখন আবার যদি পাই একটা নিয়ে আসবো। দেখো আমার রুটিগুলো ভাজা কমপ্লিট, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, দিয়ে দেখো আমার জন্য তিনটে রুটি রেখেছি, আমিও খাবো সকালবেলা এই রুটিটাই খাবো। তো চলো, তো দেখো তোমাদের সামনে ফিরে আসলাম অনেকক্ষণ পর, এখন বাজছে সকাল 10:00, ঠিক আছে। আমি সব কাজকর্ম সেরে নিয়েছি, বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, এখন মানে ক্ষুধা লাগেছে তাই রুটি নিয়ে বসে পড়েছি। তো আমি আচার দিয়ে রুটিটা খাচ্ছি, তো তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম মটর দিয়ে, ঘুগনি দিয়ে। তো আমার ঘুগনি খেতে ভালো লাগছে না তাই এই আচার নিয়েছি, আচার দিয়ে রুটিটা খাবো। তো তোমাদের কেমন লাগে বলো, আচার দিয়ে রুটি খেতে আমার তো ভালোই লাগে, খুব ভালো লাগে। মাঝে মধ্যে আবার সবসময় খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে খেতে ভালো লাগে। তো চলো আমি রুটিটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর এখানে প্রচুর ঠান্ডা পড়েছে, তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা আমি রুটিটা দেখো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর বাকি কাজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ততক্ষণে দেখতে থাকো আমার পুরো ব্লগটা। আর আমি এখানে কি কথা বলছিলাম, তো আমি মিউট করতে হয়েছে, কারণ এখানে মানে
সবসময় যে সামনে এসে কথা বলা যায় না, তার কারণ হলো চারিদিকে অনেক বাচ্চা বা অনেক গানের সাউন্ড, হয়তো কেউ গান বাজাচ্ছে, গানের সাউন্ড চলে আসে, তো তার জন্য মানে সবসময় কথা বলতে পারি না। তো দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে এখন কিছু বাসন ছিল, বাসনগুলো আগে ধুয়ে নেব। তো চলো আমি বাসনগুলো আগে ধুয়ে নিই, অনেকটা বাসন জমে আছে, বাসনগুলো ধুয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি, কী করছি দেখাচ্ছি তোমাদেরকে একে একে সব কাজগুলো। তো দেখো, বাসনগুলো ধুয়ে সব আমি জল ঝরার জন্য এইভাবে দিয়েছি, তো কিছুক্ষণ পর আবার গুছিয়ে রেখে দেবো। আমি জলগুলো আগে ঝেড়ে নিই বাসন থেকে। আর ওইদিকে দেখো, আমি ঘরটা মুছবো, তা বালতিতে জল নিয়েছি, একটু সার্ফ একটু ফেনাইল দিয়ে, তো নেকড়া দিয়ে ঘরটা আগে মুছে নেবো, ঠিক আছে? তো ঘরটা মুছে স্নান টান করে নেবো। তো চলো, ততক্ষণে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর ঘর মুছেটা শেয়ার করতে পারবো না, কারণ ফোনটা কেউ ধরার মতো নেই, নাহলে শেয়ার করো। আমার ঘর দুয়ার মুছে সব কমপ্লিট হয়ে গিয়েছে, মানে অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো ওই দিক মোছা হয়ে গেছে অর্ধেক, দেখো রান্নাঘর থেকে পুরো চারপাশ মুছে নিয়েছি। তো তারপর স্নান দান করে তোমাদের সামনে আসবো, একদম খেতে বসবো, তখন তোমাদের সামনে আসবো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, স্নান দান করে দুপুরে রান্না বাড়া শেষ করে নিয়েছি, শেষ করে তারপর খেতে বসলাম। তো দেখো কী বানিয়েছি, একদম সিম্পল খাওয়া দাওয়া, নিরামিষ বানিয়েছি। ওই দেখো, ওলকপি আলু দিয়ে, টমেটো দিয়ে একটু সবজি বানিয়েছি, আর শিম দিয়ে, আলু দিয়ে একটা সবজি বানিয়েছি, একদম সিম্পল দুপুরবেলা খাওয়া দাওয়া, তেমন কিছু রান্না করিনি। তো চলো আমরা দুজনে মিলে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি, আর তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো। দুপুরবেলা খেতেও বসে গেলাম। তো দেখো, একদম হালকা তেল মশলা দিয়ে আমি রান্না করি, আর একদম হালকা খাওয়া দাওয়া করি, আর কি বলবো, এখন খেয়ে নিই, ঠিক আছে? তো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, তো সন্ধ্যার সময় একটু চাউমিন বানাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি সবজিগুলো বেজে নিয়েছি, চাউমিনটাও দিয়ে দিচ্ছি। তো সন্ধ্যার টিফিন চাউমিন খাবো, যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া তেমন ভালো হয়নি, তার জন্য সন্ধ্যাবেলা একটু চাউমিন খাবো, ঠিক আছে? তো চাউমিন খেয়ে দিয়ে আর কী করবো বন্ধুরা, কিছু করার নেই, খাওয়া চাউমিনটা খেয়ে নিই। আর তোমরা প্লিজ, যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার পুরনো বন্ধু আছো, তাদেরকে তো অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ, যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করো, আমি অবশ্যই তোমাদের সবার পাশে থাকবো, সাপোর্ট করবো। আর কি বলবো, কিছু বলার নেই। আর আমার ভিডিওগুলো তেমন ভালো ভিডিও দিতে পারছি না, যা পারছি, কারণ আমাদের ডেইলি লাইফস্টাইল, যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ, তার জন্য এই ডেইলি ব্লগই শেয়ার করছি, যেদিন যা পারবো শেয়ার করবো। প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করতে থাকো, কারণ দেখো, যেহেতু আমাদের মানে ডেইলি ব্লগিং চ্যানেল, তো আমাদের কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করতে হবে, হয়তো একদিন সকাল থেকে একদিন বিকাল থেকে, ওইভাবেই আমাদের কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে হবে। তার জন্য যেদিন মানে যে সব দিন তো একই রকমের দেখা মানে ভিডিও দিলে তোমাদেরও ভালো লাগবে না, তো যেদিন মানে এক একদিন এক এক রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তো প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো, তোমাদের সবার সাপোর্ট ভালোবাসা আমাদের অনেক প্রয়োজন, তোমাদের লাইক কমেন্টগুলো পেলে আরও যাতে উৎসাহ বাড়ে, ওই জন্যই তোমাদের মানে সবার কাছে রিকোয়েস্ট, সবাই একটু ভিডিওটা দেখতে দেখার সাথে সাথেই লাইক করবে, কমেন্ট করবে প্লিজ। তো চলো বন্ধুরা, আজকের দিনের মানে আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখলেই দুপুরবেলা খাওয়া দাওয়া ঘর মুছে খাওয়া দাওয়া সেরে নিলাম, আজকে রান্নাবাড়াটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো, আজকের মতো এইটুকুই। আর হ্যাঁ, তোমাদের কী ধরনের ভিডিও দেখতে ইচ্ছে বা কী, সেটাও একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো, আর দীপাবলির ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, এখানে তো দীপাবলি হয় না, মানে পুজো হয় না, কালী পুজোটা তো আমাদের গ্রামে কীভাবে হয় সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো।
আর আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে দেওয়ার সাথে সাথেই পৌঁছে যায় নোটিফিকেশন। তো চলো, আর কি বলবো বন্ধুরা, এক রুমের মধ্যে কি ভিডিও দেবো প্রতিদিন আমি ভেবে পাই না, তার জন্য যখন যা পারছি ভিডিও শেয়ার করছি। প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমি অবশ্যই তোমাদের সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব। তো চলো আজকে আর ভিডিওটা লং করব না, তো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দীপাবলিতে সবাই খুব এনজয় করো। আর ভিডিওটা হয়তো দীপাবলি পরেও যাবে, কারণ এডিটিং করতে পারছি না। চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে।